এখন মনে করো যে এনে 5 লাখ লাগবো হ্যাঁ এনে টাকা লাগবো 6 লাখ 6 লাখ লাগবো এখন আবার কি কও এতে হাই তো আছে 2 লাখ এক খেতরা যদি মনে করো কের কাছে না গায় হয় 1 লাখই দিব তাহলে টেহারো না 4 লাখ 3 লাখের দরকার এখন তোমার একটা কথা কই ওই যে ও মোরা জয়লা যায় সুলমান ভাই আছে না হের কাছে যায় দেহ যে কয়টা টাকা পাও কি আচ্ছা ও নেও যাবনি তোর কাপড় তোমার বাপের বাড়ি যাবনি তোমার বাপের বাড়ি যাইয়া কিছু টাকা আমার বাপের বাড়ি চিন্তা তোমার করার লাগবে না তোমারে পাঠায় দি আমি এখন আমার বাপের বাড়িতে যাব আচ্ছা তা ঠিক আছে কিন্তু দালালে কইলো আবার এই যে 5 লাখ লাগবে এখন আবার 6 লাখ কয় কারা এখন 6 লাখ লাগবে মনে করো ব্যাগ জিনিসের দাম বাড়তি না এই কারণে মনে করো হেরাও এখন 1 লাখ টাকা বাড়ায় নিতে এই তেলে আমি সুলমানের কাছে যাব হ্যাঁ তুমি ওইনে যাও আমি আমাকে বাড়িতে যাই আব্বা যে আমার জায়গা দিবা চাইছা হয় জায়গা দিব নালে টাকা দিব পুলা তো এখন আমি যেটা কইতাছি মনে করো যে পাসপোর্ট ভিসা সবকিছু কমপ্লিট এই এক সপ্তাহের মধ্যে যদি টিয়া পয়সা জমা না দেহারি এই 2 লাখ যদি সে 2 লাখ বলে মার যাব তুমি তো বয়া বয়া গায়া পেছাল পারবা আর না পয়সা গুছাবার পারবা না 2 লাখ তো আমি গুছাইলাম গরু মরু বেইছা হ্যাঁ বুঝা নাই যাও তোমারে জেনে যাবার কিছু হেনে যাও আচ্ছা আচ্ছা যাও সবে দাও দাদা দিয়া থে যাও আমি আমাগো বাইতে গেলাম তুমি বাইতে যাবা আচ্ছা তুমি দেখে হইনো যাইও আব্বারে কইও জেবা করে 1 লাখ 2 লাখ ব্যবস্থা করবা নিগা আর আমি ব্যবস্থা করতেছি এই আস্তে যাও দেখি আমি কিন্তু ডরে দিছি যদি পয়রা যায় তাইলে কিন্তু তোমার খবর আছে আরে এই সারা রে দেখি সারা পয়রা গেলাম গেলাম পয়রা দেখছো ওংরা পাগল হয়ে আইছে রে মনাল হ্যাঁ ওংরা পাগল হয়ে গায় ওই কারে পাগল কস তোমারে আমি একটা কুখ্যাত জাদুঘর দিই আমার খবর দাও কুখ্যাত জাদুঘর বলে এই লোকে বলে মনাল আস্তার ফুটপাথের পাগল মনে করতেছি এই কাজে কি বলছে রে বেলা হাউস বলছে কে গো এমন জিনিস বানাবো সালার দেবো তার নগরে হালামি রে জানিস কি আমার খবর তুমি কচু বানাবা কচু বানাবো কচু বানাবো একটা যন্ত্র খাটাই দেখে আমি তো বুঝলাম না তুমি আমার লাগা এই সালাই আমি দুজনের মধ্যে এত বন্ধুত্ব ধরবি না ধরবি না ধরুন তারা কথা কাকে যা ফাঁকে তো দিয়ে মারামারি করাইলাম কিসের দিকে জানো মারামারি বিশ্বাস করছো মারামারি কিসের দিকে করছা আমার খালি যে একটা ঘুরানির কারণে একটা ঘুরানি ও বুঝছি এ কোসার থেকে আইছে এরা দাদু গাই মারি খানাল দেয়া যায় আমার ভাই টাকা আমি যে আমার ভাড়া দশ লাগে রে শালা ঘরে যেটা বানাওছে না সেটা তো পারে হেলানো শালা লাগি তো ধরে গেল যা শালারা পাগল ছাগলের কাছে লাভ কি পাগল হ্যাঁ আমরা তো দেখা করতেছি পাগলের নাগাল আমি একটা পাগল ছাগল এটা বিয়া করছি শ্বশুর বাড়ি থেকে সবকিছু দেওয়ার কথা হ্যাঁ এই যে আমি সেগেট খেয়ে বেনসন নাই করতেছি সকাল থেকে 10,000 টাকা নিয়ে তোর বাপের বাড়ি থেকে যাবো না ওই সুমন্দির বতি মর্দা মানুষ তুই কামাই গিরে খারণ না বেঁধে থাকে হসি বেরিতে হাই না দোষ সেকেট খানা ওটা কাবি তোর বকের মধ্যে কেন দেবার কাবি নেই এর বদলে লেখা আছে আমি ঘর সময় থাকবো আমার জাতা নাকবো তেও নাকবো আমার কাবির করাইছে কোন শালা ওই শালারও বান্দা তোর কা আর যে শালা এই কইটা বগের এই শালাদের সকাল বেলা কথার মধ্যে বিকাল বেলা দরকার হসি বেরি আসাস যে শালারা করে তো তাকে হসি বেরি আমি কি বাচ্চা থেকে না বাংমা না বাচ্চা থেকে না বাংমো এই সুমন্দির কামাই গিরে খারণ না এই আপনার কি সমস্যা ধরনের একটা জাদুঘর আমার এর কি মনে করে নামনে কি ও আপনি এত বড় জাদুঘর ভাই আমরা হাতে পায়ে ধরি ভাই ভাই আপনি আমার জামাইটা পাটা মানা যাও বানাই দেন ও আমার জ্বালাইতে জ্বালাইতে একদম শেষ করে হয়েছে ভাই আমি তো খেলা করবি হিসুম কি বা করবি দেয়
পাড়া বানিয়ে দিলে কি আমরা শাস্তি দেব সব সময় শাস্তি করব কেন ও খাও পাটির বাসর কাছে যাব এই এই চলে কি কথা দা এই বাবি 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 আপনি রে হাত বাবি 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 আমার বউ বউ করতে করতে দিয়ে যাবো এই ভাই 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 তুই আমার গালে সুপা দিস তার আম পাশে মারো আর কি শুনাস আর খালি আমের পাতা খাও আর কাঁঠালের পাতা খাও কাছে আমি জাদুকর হই নাই আমি জাদুকর হইলে তোমারও আমি ছাগল বানাই তোমার একবার খালি মানুষ বানাও দাও তোমার অবস্থাটা আমি কি করেন মরে যাইব তো শোনেন ভাই আপনি যে আমার উপকার করছেন এই যে ঋণ এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আরে কথার কথা খাচ্ছি এই যে দেখেন এখানে এক বড় স্বর্ণ আছে অনেক টাকা পাইবেন ব্যস্ত পারবেন বৃষ্টি হ্যাঁ এতে তোর যে সোনার যে কানাডা রাখো উঠাও দাও আচ্ছা ঠিক আছে গেলাম তাইলে হ্যাঁ যা তারপরে দে যদি খালি আবার মারামারি করে ডিপ টিপ দিবেন লিয়া হে একবারে যে হেন গানে খোলা দা না কুঞ্চি দা মাথা মধ্যে পারিও কারণ গোয়া মাছ আমি মনে আমি তো ভাই তো আমি সব দিয়া যাই কি আমি সব দিব হ্যাঁ আমি সব দিব বলছেন পুরো হারাই পেয়া পয়সা পাইলাম না টিহার দরকার 4 লাখ এই জোগার তুমি আমার একটা উপকার করো কি উপকার করবো তুমি জাদু দে আমার 4 লাখ টাকা না দাও আমার পোলাটা যদি আশ্চর্যের মধ্যে বিদেশ না বাড়া হারি তাহলে বিষা মায়ের যাবো গা টেয়া পয়সা মায়ের যাবো গা তাই নাকি আমার না গেল কেউ খুশি হয় নাই আগে দিয়ে নাও তুমি যদি আমার 4 লাখ টাকা দাও আমার সে খুশি আর এই এলাকায় কেউ হবো না এই নাকি তাই দিয়ে খুশি চোখ বন্ধু আর একটা কাম করা জানা কিন্তু 4 লাখ তো মনে হয় আছে কথা কয় বউ তো দেখি না আমি এই উপকার ঋণ জীবনেও শোধ করা হবো না এই যে যদি কাপড় চোপড়ের টেহা না যাই পারে মানে বিদেশ পাঠাম 4 লাখ টাকা কাপড় চোপড়টা না যাই বলে তোমার কাছে আমি আর 2-5 হাজার টাকা দিও হ্যাঁ গেলাম কি কবা কও তোমার কি মনে হয় আমি দুপুর 12টা পর্যন্ত ঘুমাই ঘুমাস না তাহলে সাউন্ডটা কম 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 করস
মানে ঘরে বাজার নাই দেখে পাগার থেকে আনছ আগে তুই খাই টেস্ট কর তারপর আমি তো আমার বউ নিয়ে আপনার বউ টয়লেটে গেল আপনার বউর শরম লাগছে আমার বউ দেখবো না বন্দির চোখ দেখেন বন্দির চোখ না বন্দির যদি চোখ থাকতো তাহলে মাইশের আগে কত কিছু পেয়ে দিতাম মনে জানান না আমার নটকার জাদুঘর এখন দেখ জাদুঘরের খেলা দেখ একবার তোর বোরে বাথরুমের বন্দি বানিয়েছি